তোমার নিমাই সে সে সাধারণ মানব নয়। হ্যাঁ হ্যাঁ সে সাধারণ মানব নয়, আমি জানি, আমি 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 দেখতে পাচ্ছি, সে সে যুগন্ধর মহাপুরুষ। মেয়েদের উপরে অত্যাচার হলে কিন্তু আমার মাথায় খুন চেপে যায়, তখন তখন কে কি আমার কিন্তু হুঁশ থাকে না। শোনো মা, আমি তোমার নিমাই বলছি, তোমার নিমাই একদিন তোমাদের সকলের উদ্ধারের ভার নেবে। তোমার নিজের হাতের গাঁথা মালা পরবার অধিকার তো শুধু আমার, আমাদের বন্ধন তো যুগ যুগান্তরের। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না প্রভু। পারবে কি করে, তুমি যে এখন অন্য মনে রয়েছ, তোমার পূর্ব স্মৃতি বিলুপ্ত হয়েছে, জীব সৃষ্টির আদিকাল থেকে তোমার আমার বন্ধন দেবী, অনাদি অনন্তকাল ধরে তুমি আমার প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। আমার সব গুলিয়ে যাচ্ছে প্রভু, একটা পুরনো স্মৃতি ছেঁড়া ছেঁড়া অস্পষ্ট। তুমি তোমার আদি রূপ দেখতে চাও দেবী? দেখো তাহলে, চিনতে পারো কিনা। কি করলেন প্রভু, এ আপনি কি করলেন? আমার আমার মাথার মধ্যে সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে প্রভু। জেগে উঠছে অনাদি অতীত, গ্রহ তারা নক্ষত্র মহাকাশ মহাসমুদ্র, আমার চেনা আমার অতি চেনা, এ আপনি আমায় কোথায় নিয়ে এলেন প্রভু, এ আমি কোথায় এলাম? তোমার গৃহে যা চিরন্তন চিরসত্য সেই অনন্ত আনন্দ ধামে। বৈকুণ্ঠে তুমি আমার লক্ষ্মী, বৃন্দাবনে তুমি আমার লীলা সহচরী শ্রী রাধিকা, আবার নবদ্বীপে তুমি নিমাই ঘরণী লক্ষ্মী প্রিয়া। পেরেছি প্রভু, পেরেছি, আপনাকে আমি চিনতে পেরেছি প্রভু। আমি মহা পাপী প্রভু, আপনাকে সামনে দেখেও আমি চিনতে পারিনি, এতদিন এতদিন আপনাকে আমি কিভাবে ভুলেছিলাম প্রভু। ঠিক আমায় শতধিক। তুমি দুঃখ করো না দেবী, এ বিশ্ব চরাচর মায়ার বশ, মহামায়ার লীলায় তুমি এতদিন আত্মবিস্মৃত ছিলে, আমার লীলা প্রকাশ পাওয়ার জন্যে তোমার এই বিস্মৃতির প্রয়োজন ছিল। কৃষ্ণ প্রেমে আমি যে জগৎ মাতাবো তার উৎস তো তুমি প্রিয়া। প্রভু আপনি বলুন প্রভু, আমাদের কখনো বিচ্ছেদ হবে না তো? তোমার মত্তলীলার দিন শেষ হলেই তোমাকে আবার এখানে ফিরে আসতে হবে, এখানে আবার আমাদের মিলন হবে। কিন্তু প্রভু আমাদের তো এখনো মিলনই হয়নি, তাহলে বিচ্ছেদের কথা? বিচ্ছেদ আছে বলেই তো মিলন এত মধুর দেবী, আমাদের মিলনের আর দেরি নেই, অচিরেই তুমি হবে
নিমাই ঘরণী। প্রভু আপনি কোথায় গেলেন? প্রভু আপনি কোথায়? হে প্রভু আপনি কোথায় গেলেন? প্রভু প্রভু আপনি কোথায়? প্রভু আপনি কোথায়? হে প্রভু আপনি কেন আমার সঙ্গে এমন ছলনা করছেন? প্রভু কেন আমার সঙ্গে এমন ছলনা করছেন বলুন। প্রভু আমি যা দেখলাম তা কি সত্যি না সবই আমার মনের ভুল? বলে দিন প্রভু, বলে দিন, বলে দিন প্রভু। হে প্রভু। লক্ষ্মী কাঁদছিস কেন? দেখো দেখো পাগলি মেয়ের কাণ্ড। আরে এই লক্ষ্মী কাঁদছিস কেন বলবে তো? কেন কাঁদছি আমি নিজেও জানি না মা। একবার মনে হচ্ছে চোখ ফেটে জল বেরিয়ে আসছে, আরেকবার আরেকবার গায়ে শিহরণ জাগছে। এ তো ভালো লক্ষণ নয় রে লক্ষ্মী। সমস্ত মেয়েরা ঘরে থাকলে এমনটাই হয়। আমি তোর বাবাকে বলবো তোর জন্য পাত্রের সন্ধান করতে। জানি না বিধাতা পুরুষ তোর জন্য কেমন স্বামী লিখে পাঠিয়েছেন, তবে দেখ মা আমরা তো সাধারণ মানুষ, আমরা ঘরে থেকে তোর পাত্রের খোঁজ করতে পারবো না। তাই তাই বনমালি ঘটককে খবর দি, উনি যা করার তাই করবেন। কাঁদিস না, কাঁদিস না মা, একদম কাঁদিস না। নারায়ণ আছেন, উনি সব ঠিক করে দেবেন। কিসের কিন্তু গৌরেশ্বর, গজপতি প্রতাপ রুদ্রের হস্তি বাহিনীকে? না বেগম, গৌরের সৈন্যবাহিনী আজ আর অত দুর্বল নয় যে কয়েকটা হাতি দিয়ে সেই সৈন্যবাহিনীকে পরাজিত করা যেতে পারে। বরং আমার অশ্ববাহিনী ঝটিকা আক্রমণ করে পুরীর জগন্নাথ মন্দির অবধি পৌঁছে যেতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের বিশাল ঐশ্বর্য তোমাকে আকর্ষণ করছে, তাই না হযরত? ঠিক তাই। তাহলে চিন্তা কিসের, আক্রমণ করো, লুণ্ঠন করো মন্দিরের বিশাল ঐশ্বর্য। রাজনীতি অত সহজ জায়গা নয় বেগম, রাজনীতি অত্যন্ত জটিল। একবারও ভেবে দেখেছ হিন্দু রাজ্য আক্রমণ করলে, পুরীর জগন্নাথ মন্দির লুট করলে আমাদের হিন্দু প্রজাদের মধ্যে কি প্রচণ্ড বিক্ষোভ দেখা দেবে? আর রাজ্যের মধ্যে একবার প্রজা বিদ্রোহ আরম্ভ হলে আমি বড় রাজ্য আক্রমণ করব কেমন করে? তুমি তুমি নবদ্বীপকে ভয় পাচ্ছ? শুধু নবদ্বীপ নয়, কালনা কাটোয়া সর্বত্র প্রজার বিরাগ ভাজন হতে হবে। আমি অনেক কষ্টে প্রজাপালক পরধর্ম সহিষ্ণু এসব আখ্যা পেয়েছি, অনেক কষ্টে। তাহলে আমার আমলে হাবশি রাজাদের অরাজকতা নেবে আসত। বিদ্রোহকে শক্ত হাতে দমন করার শক্তি গৌর সেনাবাহিনীর নেই? আছে, আছে বেগম আছে। তবে জোর করে ভয় দেখিয়ে বা গলায় অস্ত্র ঠেকিয়ে বেশি দিন কাউকে চুপ করিয়ে রাখা যায় না। রাজ্যে যদি শান্তি না থাকে, রাজার প্রতি যদি প্রজাদের অনুগত্য না থাকে, তাহলে সে সিংহাসন কখনো বেশি দিনের জন্য স্থায়ী হতে পারে না। তাহলে কি চাও তুমি? বৈষ্ণবদের মতন অহিংস হতে? না, আমি চাই বিভেদ।
মানুষে মানুষে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ। হ্যাঁ, আমি যেমন হিন্দু মুসলমান ভাইকে এক ছাতার তলায় আনার জন্যে তাদের পূজাকে উৎসাহ দিই, ঠিক তেমনি শৈব শাক্তদের সঙ্গে বৈষ্ণবদের সংঘর্ষকেও আমি উস্কে দিই। তাই বুঝি তোমার গলার কাটা নবদ্বীপকে সবসময় অশান্ত রাখতে চাও, যাতে কেউ কোনোদিন গৌর সিংহাসনের দিকে চোখ তুলে তাকানোর সময় না পায়। তোমার এই মাথায় কুট বুদ্ধিগুলো মাঝে মাঝে এমন সময় মতো খেলে যে তোমাকে আমার প্যার করতে ইচ্ছে করে বেগম। এরকম গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন আমি তোমায় নতুন করে মনে করিয়ে দিতে চাই না যে যে রাজনীতি তোমার রক্তে ছিল না, যা ছিল আমার রক্তে, তোমাকে তা তাকত আর বুদ্ধি দিয়ে অর্জন করতে হচ্ছে। যাগে ওসব কথা, নবদ্বীপের নতুন নগরপালের নিয়োগের ফরমান জারি করা হয়েছে? না, ফরমান এখনো জারি করা হয়নি, তবে ফরমানের একটা নমুনা আমি তৈরি করেছি। মজনু আজই এই ফরমান আর পাঞ্জা নিয়ে নবদ্বীপ রওনা হচ্ছে, আর তার আগে প্রাসাদ থেকে আমরা ঘোষণা করে দিচ্ছি যে নবদ্বীপের নতুন নগরপাল হবে জগন্নাথ রায় আর তার ভাই মাধবেন্দ্র রায়। দলে ভারী বৈষ্ণবরা মানবে শাক্ত ভাইদের? মানবে, মানবে বেগম, মানবে। হ্যাঁ, হুসেন শাহর অনুমান আজ অবধি কখনো মিথ্যে হয়নি, মানতে তাদের হবেই। আর জগন্নাথ রায় আর মাধবেন্দ্র রায় হল লোভী এবং অত্যাচারী, শাসন ক্ষমতা একবার হাতে পেলে বৈষ্ণবদের একেবারে সমূলে উৎপাটন করবে, আর তখন বৈষ্ণবরা টের পাবে যে হুসেন শাহ জোড়া ফলার ধার কত। বিদ্যাপতি বলেছেন, আধ জনম হম নিদ গঙ্গায়নু, অর্থাৎ জীবনের অর্ধেকের বেশি সময় আমার নিদ্রায় চলে গেল। তিনি তার পদের মাধ্যমে বলতে চেয়েছেন যে জীবনের বেশিরভাগ সময়টা তার সংসার, স্ত্রী, কন্যা এসবের পেছনেই অতিবাহিত হয়ে গেল, শ্রীকৃষ্ণের চরণ সেবা করতে পারলেন না, এটাই তার আক্ষেপ। কিরে নিমাই, তুই ওরকম গালে হাত দিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, যা বলছিলাম, বিদ্যাপতি, চণ্ডীদাস এইসব মহান পদকর্তারা তাদের পদের মাধ্যমে অন্তরের ভক্তি, শ্রদ্ধা সব শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করেছিলেন। আজ আমার মনঃসংযোগ বিঘ্নিত হচ্ছে, অধ্যাপনায় মন বসছে না, তোমরা আমাকে ক্ষমা করো। আজ যে পর্যন্ত তোমাদের পড়ালাম, গৃহে গিয়ে তারই অভ্যাস করে এসো, কাল আবার এখান থেকেই শুরু করব। দেখেছিস নিমাই, তোর মন খারাপ দেখে প্রভু কেমন উতলা হয়ে পড়েছেন, ছাত্রদের অবধি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেন। আমি এখানে এসে বড় অন্যায় করলাম। ছি ছি, ও কি কথা, অন্যায় করবি কেন? আচ্ছা, তুই কি আমার অন্য পুত্রদের থেকে আলাদা বাবা? নিমাই, এরকম কথা তুই যদি বলিস তাহলে আর কখনো এখানে আসবি না। আমার কথা রাগ করো না সীতামা, আমার ক্ষমা করো,
তোমরা আমার আপনার চেয়ে আরো আপন। আসলে আমার মনটা একদম ভালো নেই গো। সে তো আমি তোর মুখ দেখেই বুঝেছি বাবা। কি হয়েছে রে, পিতার জন্য চিন্তা হচ্ছে? পিতার জন্য অনর্থক চিন্তা করিস না রে নিমাই। বিধাতা পুরুষ এ পৃথিবীতে যাকে যতটুকু সময় দিয়েছেন তাকে ততটুকুই অতিবাহিত করতে হবে, তার থেকে এক পল বেশিও নয় এক পল কমও নয়। আপনি কি পিতার অমঙ্গল আশঙ্কা করছেন আচার্যদেব? মৃত্যুর অর্থ অমঙ্গল কেন হবে বৎস? না হন্যতে হন্যমানে শরীরে, মৃত্যুর অর্থ এক জীর্ণ দেহ পরিত্যাগ করে আত্মার নূতন অবয়ব ধারণ। আত্মা তো অবিনশ্বর। বাসাংসি জীর্ণানি যথা বিহায়। জানি আচার্যদেব, তবুও মানুষ তো মায়ার দাস। স্ত্রী পুত্র মাতা পিতা পরিবার সবকিছু অনিত্য জেনেও মানুষ তো তাদের ঘিরেই হাসে কাঁদে। এ তো সাধারণ মানুষের কথা, কিন্তু যুগ পুরুষকে একটু ব্যতিক্রমী হতে হয়। হাসি কান্নার দোলাচল তাদের জীবনেও থাকে, কিন্তু অভীষ্ট থেকে চ্যুত হতে নেই কখনো। আমি অত শত বুঝি না আচার্যদেব। আমি এটুকু বুঝি, মানব লীলা যেমন পালন করতে এসেছি তেমন আমায় মানব ধর্মও পালন করতে হবে। আমার পিতা অসুস্থ, সংসার চলে না, মায়ের একমাত্র প্রদীপ আমি। এখন যদি আমি তাদের ভার না নিই তাহলে সকলে আমাকে ব্যর্থ অকর্মণ্য পুরুষ মানুষ ভাববে। নিমাই তো ঠিকই বলেছে প্রভু, ও তো এখন বড় হয়েছে, পিতামাতার আশা ভরসা বলতে তো ওই এখন বলুন তো। আর তাছাড়া সংসার ধর্ম করতে গেলেও তো অর্থের প্রয়োজন প্রভু। প্রভু আপনিও একটা উপার্জনের ব্যবস্থা করে দিন, যাতে অন্তত দুবেলা দুমুঠো অন্নের সংস্থান হয়। রাধা মাধব রাধা মাধব, অন্ন সংস্থান করব আমি কার, যার উপর সারা বিশ্বের অন্ন সংস্থানের দায়িত্ব তার? কেন মানব দেহে দেবতার খোঁজ করেন আচার্যদেব? আমিও চাই জবনদের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষা করতে। আমি চাই এই লোক দেখানো ধর্মাচরণের শেষ হোক। আমি চাই ভালোবাসার ধর্ম অহিংসার ধর্ম প্রতিষ্ঠিত হোক। এইসব অন্তর্জ শ্রেণীর মানুষের ওপরে শৈব শাক্তদের অত্যাচার দেখে আমারও প্রাণ কাঁদে, কিন্তু আমি তো একা, কি করব আমি? তুমি যুগ পুরুষ বিশ্বম্ভর মিশ্র, ভালোবাসার ধ্বজা তুলে তুমি এগিয়ে যাও, সমস্ত বিশ্ব একদিন তোমায় অনুসরণ করবে। কেমন বিধাতা মথি আসে কত কাল, কত সুধার আসে তাতে নিরমিলা উপজে গৌর রসা। ত্রিভুবনে প্রেম বাদর হইল গৌর প্রেম বরিষণের,